বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরো একটি ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের পাঁচমিশালি সবজি বা নিরামিষ তরকারি রেসিপিটা শেয়ার করব, আমি যেভাবে সাধারণত রান্না করে থাকি। প্রচন্ড গরমে কিন্তু একটু হালকা ঝাল মশলা দিয়ে সবজিটা আমাদের খাওয়া খুবই দরকার, কারণ এই গরমে সবজি খেলে পেট ঠান্ডা থাকবে এবং শরীর সুস্থ থাকবে। তো আমি আজকের রেসিপিটা যেভাবে রান্না করব আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন দেখি আজকের রেসিপি। আমি এখানে কয়েক রকমের সবজি নিয়েছি, যার মধ্যে রয়েছে বেগুন, কাঁচা কলা, পটল রয়েছে, তার সাথে আমি কিছুটা আলুও দিয়েছি, ডাঁটা দিয়েছি। এই সব কিছু আমি এরকম একটু ছোট ছোট টুকরো করে কিউব করে কেটে নিয়েছি। আর বেগুনগুলো কালো দেখা যাচ্ছে, যার কারণ হচ্ছে আমি অনেকটা সময় ধরে কেটে রেখে দিয়েছিলাম। আর এগুলো হচ্ছে ময়মনসিংয়ের ঝুনকি বেগুন বলে, সেই বেগুনগুলো আমি নিয়েছি, আর এগুলো কাটার পরে খুব দ্রুতই কালো হয়ে যায়। তো আমি একটা প্যানের মধ্যে সবজিগুলো সব নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো সব মশলা, পানি সব কিছুই এখন আমি দিয়ে নিব। তো প্রথমে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি, শুধু একটু কালারের জন্য, আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া। আর এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচের মতো, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এই অল্প মশলাতে আমার আজকে সবজিটা রান্না হবে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়া হয়ে গিয়েছে, পানিটা আমি এমনভাবে দিচ্ছি যাতে সবজিগুলো ভেসে থাকতে পারে, আর সবজি গায়ে গায়ে থাকবে, পানিটা খুব বেশি উঁচুতে থাকবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। সবজিটা বলক চলে এসেছে, দেখতে পাচ্ছেন কালারটাও পরিবর্তন হয়ে এসেছে। এখন আমি একবার একটু নেড়ে দিচ্ছি, আর নেড়ে দেওয়ার পরে এই সবজির মধ্যে এই পর্যায়ে কিন্তু এখন আমি দিয়ে দিব কিছু সাজনা। আমি এখানে সাজনা নিয়েছি, দুটো সাজনাকে আমি কেটে নিয়েছি। তো এবার সাজনাটা দেওয়ার পরে এখন আবার আমি ঢাকনাটা ঢেকে অপেক্ষা করব 5 থেকে 10 মিনিট। 5 থেকে 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি, আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মসুরির ডাল। এখানে আমি আধা কাপ পরিমাণ মসুরির ডাল নিয়েছি। এখন এই ডালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে সবগুলো ডাল সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা একটু পরে দিলে কি হয়, ডালটা একদম গলে যায় না, ঝোলের সাথে মিশে যায় না, কিছুটা ডাল দেখা যায় এবং খেতে এটা ভালো লাগে। আমি আবার নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে এখন আমি কয়েকটা কাঁচা মরিচ ফেলে দিয়ে দিলাম। এবার ঢাকনাটা ঢেকে ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা তুলে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, সবজিগুলো প্রায় সবই সিদ্ধ হয়ে গিয়েছে, আর সবজির কালারটা আরও একটু পরিবর্তন হয়ে এসেছে, অনেকটা গাঢ় রং থেকে হালকা হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি এখানে কিছু পুঁই শাকের পাতা দিয়ে দিচ্ছি, কোনো ডাটা দিব না, শুধু পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিচ্ছি। যে কোনো নিরামিষ সবজিতে যদি পুঁই শাক দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আমি এখানে অনেক ধরনের সবজি একসাথে দিয়েছি, আপনাদের কাছে এতগুলো সবজি না থাকলে আপনাদের হাতের কাছে যে কয়টা সবজি থাকে সে কয়টা সবজি দিয়েই কিন্তু আপনারা এই সবজিটা রান্না করতে পারবেন। এখন আমি ভালো করে আবার নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পরের অবস্থা দেখতে পাচ্ছেন, পুঁই শাকের কালারটা কিন্তু চেঞ্জ হয়নি। আমি এমনভাবে পুঁই শাকটা দিয়েছি, আমি বাগার দেওয়ার প্রায় 3-4 মিনিট আগে শাকটা দিয়ে, শাকটা নরম হওয়ার পরে এই চেড়ে নামিয়ে এখন আমি বাগার দিয়ে নিব। এতে করে পুঁই শাকের কালারটাও পরিবর্তন হবে না, আর সুন্দর মতো এটা সিদ্ধ হতে পারবে। খুব বেশি সিদ্ধ হয়ে গেলে সেটা কালার পরিবর্তন হয়ে যায়, দেখতে বা খেতে কোনোটা ভালো লাগে না। চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনি চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। সাথে 3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য, একটু হালকা নেড়ে চেড়ে নিব শুকনো মরিচটা। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, এখানে আমি বড় সাইজের একটা রসুন দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এবার এগুলোকে একটু হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, অনবরত নেড়ে চেড়ে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো। খুব বেশি বেরেস্তার মতো করে পুড়ে ফেলা যাবে না, তাতে করে আবার বাগারটা খেতে ভালো লাগবে না। এটা আমাদের মোটামুটি হয়ে গিয়েছে, এই যে এরকম হালকা ব্রাউন কালার হলেই কিন্তু আমাদের নামিয়ে নিতে হবে। এখন সরাসরি আমরা সবজির মধ্যে দিয়ে দিব এই বাগারের ফোড়নটা।
এবার আমি একটু নেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব, যাতে করে ফোড়নের সুন্দর ফ্লেভারটা সবজির গায়ে পুরোপুরি ছড়িয়ে যেতে পারে। 3-4 মিনিট পরের অবস্থা হচ্ছে এটা। আমি এবার এই নিরামিষ তরকারিটা পরিবেশন করে নেব এবং পুরোপুরি ঠান্ডা হওয়ার পরেই আমরা খাবো। নিরামিষ তরকারিটা ঠান্ডা হওয়ার পরে খেতেই বেশি ভালো লাগে। এই সবজিটা আমি একটু ঝোল ঝোল রেখেছি, আপনারা চাইলে আরও একটু শুকনো করতে পারেন, তবে আমার কাছে এভাবেই ভালো লাগে। ভাত রুটি পরোটা এমনকি আপনারা এমনিতেই শুধু এই সবজিটা খেতে পারবেন, খেতে বেশ ভালো লাগবে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।